আচ্ছা দেখো ফোকাস দু হয় দুটো হয় সেটা আমি তোমাদের বলেছিলাম আচ্ছা এবারে আমি এইরকম একটা লেন্স ড্র করেছি আর এইরকম একটা লেন্স ড্র করেছি দেখো আমি দুরকম লেন্স ড্র করেছি বলতো প্রথম লেন্সটায় প্রথম লেন্সটায় যদি এর টু হয় আর বিউ ইকুয়াল টু ওয়ান হয় দেখো ভেতরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি টু হয় আর বাইরের রিফ্রাক্টিভ ইন্ডেক্স যদি ওয়ান হয় তাহলে কি ঘটনাটা ঘটে তাহলে ঘটনাটা ঘটে এই এইখান দিয়ে দেখো এই এইখান দিয়ে গুলো আসে রাইট এসে এই জায়গাটাতে করে এইটা যদি প্যারালাল রে হয় ভেবে দেখো এইটা যদি প্যারালাল রে হয় তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই যে এই যেখানে বিট করেছে এই মিটিং পয়েন্টটাকে কি বলে ফোকাস ফোকাস বলতে পারবে এইটা ফার্স্ট ফোকাস না সেকেন্ড ফোকাস সেকেন্ড সেকেন্ড ফোকাস ভেরি গুড সেকেন্ড ফোকাস মানে কি বিফোর মানে বিফোর লেন্স প্যারালাল দা প্যারালাল দয় প্যারালাল শাবাশ আফটার লেন্স কনভার্জ টু আ পয়েন্ট এটাকে সেকেন্ড ফোকাস বলে আর ফার্স্ট ফোকাস কি বলে ফার্স্ট ফোকাস কোনটাকে বলে বলো সেটা হচ্ছে আফটার রিফ্র্যাকশন প্যারালাল কি বললাম বলো আফটার রিফ্র্যাকশন প্যারালাল আচ্ছা এবার দেখো এইটায় ভেবে দেখো এই যে বাছখারের যে পোর্সারটাখারের পোর্শনটা দেখো এই পোর্শনটা অনেক মোটা না মোটা বলো এই পোর্শানটা মোটা না আচ্ছা এই পোর্শানটা মোটা ভালো করে দেখো আর বাইরে রিফ্রাক্টিভ ইনডেক্স ওয়ান আর ভেতরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু তারপরে যে লেন্সের যে মেটেরিয়াল সেই মেটেরিয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি না কম বেশি তাহলে এই কন্ডিশনটাকে আমরা নর্মাল কন্ডিশন বলবো নর্মাল কন্ডিশন মানে কি লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখো লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর সারাউন্ডিং যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তাহলে এটা আমরা নর্মাল কন্ডিশন বলবো বলো তো নর্মাল কন্ডিশনে এই লেন্সটা এই যে ওপরের লেজটা এই লেজটা এই রে গুলোকে কনভার্ট করিয়েছে কি করাই দি তাহলে এটাকে আমরা বলবো কনভার্জিং লেন্স কি বলবো এইটাকে আমরা বলবো কনভার্জিং লেন্স আচ্ছা এবার দেখো নর্মাল কেস মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি কার লেন্সের ভেবে দেখো এর বাজখানের পোর্শনটা ঠিক না দেখো কি বলো এর বাজখানের পোর্শনটা ঠিক তাহলে যে লেন্সের বাজখানের পোর্শনটা ঠিক নরমাল কেসে সে কি হিসেবে বিহেভ করবে কনভার্জিং লেন্স লেন্স হিসেবে বিহেভ করবে ঠিক বলো যে বোধ দিয়ে শোনো যে এই রে গুলোকে কনভার্জ করাবে তাকে আমরা বলছি convex lens. কি বললাম তাকে আমরা বলছি convex lens মানে যেই কনভার্জ করাবে যেই কনভার্জ করাবে তাকে আমি বলছি কনভেক্স লেন্স তোমরা কি একটু একটু বুঝতে পারছ বলো 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 আচ্ছা এবার এইটাই চলে এসো এইটাই এইটায় বলতো এই মাঝখানের পোর্শনটা ঠিক না থিন বলো থিন আচ্ছা যদি থিন হয় তাহলে এখান থেকে যদি প্যারালাল রে আসে দেখো প্যারালাল রে আসে তাহলে এ এইভাবে চলে যাবে প্যারালাল রে আসলে এ এইভাবে চলে যাবে কখন চলে যাবে যখন এর ভেতরের রিফ্রাকটিভ ইন্ডেক্স টু আর বাইরে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলো বাইরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা এটা কেস বলো তো কেসে কি এইটাকে যদি আমি পেছন দিকে এরকম বাড়িয়ে দিই ও এইখানে বিট করবে না হ্যালো পেছন দিকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এইখানে বিট করবে না দেখো পেছন দিকে যদি বাড়িয়ে দিই তাহলে এইখানে বিট করবে না আচ্ছা যেখানে মিট করবে সেটা কি বলতো ফার্স্ট ফোকাস ফোকাসটা সেকেন্ড ফোকাস এটা ফার্স্ট ফোকাস বলো সেকেন্ড ফোকাস এটা সেকেন্ড ফোকাস ফার্স্ট ফোকাস সেকেন্ড ফোকাসে এইদই যে তোবার তোবার লেন্সের কোন দিকে তৈরি হচ্ছে আগে বলো বিফোর কনভার্জিং অর অ্যাপিয়ার টু কনভার্জ বিফোর কনভার্জিং অর অ্যাপিয়ার টু কনভার্জ রে গুলো প্যারালাল না দেখো এই রে এই রে কি প্যারালাল এটাও তো রেটা প্যারালাল ছিল তোমরা কি কথা বুঝতে তাহলে বলো তো এইটা কি কততম ফোকাস ফার্স্ট ফোকাস এটাও সেকেন্ড ফোকাসই হবে ডিয়ার এটাও আবার সেকেন্ড ফোকাস আচ্ছা এবার বলো এই যে লেন্সটাabra দিয়েছি এই লেন্সটা এর বাজখালের পর্ষাণটা কি এর বাজখালের পর্ষাণটা বলো থ্রি যেহেতু থ্রি হ্যাঁ বলো বলো কিছু বলছো তাই هسه ভাবলাম যে ওই লেন্সের মাঝখানটা জিজ্ঞেস করেছিলেন অপটিক্যাল সেন্টার হ্যাঁ দেখো এই পর্ষাণটা যদি থ্রিড হয় তাহলে বলো তো নরমাল কেসে এই রে গুলোকে ও কি করছে কনভার্জ না ডাইভার্জ ডাইভার্জ

ও রেগুলোকে ডাইভার্জ করবে যদি ডাইভার্ট করে তাকে আমরা কনকেভ নাম দেব আর যদি কি বলে যদি মাঝখানটা ঠিক হয় মাঝখানটা মোটা হয় তাহলে কি হবে বলো 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 এইটা কি হবে এইটা কি হবে কনভার্ট করবে দেখো দেখো কনভার্ট করবে তাহলে কনভার্জিং আর ডাইভার্জিং লেন্স সম্বন্ধে একটু আইডিয়া এলো এইটা কিন্তু নর্মাল কেসে নর্মাল কেস মানে যখন মিউ এল মানে লেন্সের মেটেরিয়ালের মিউ আর মিউ সারাউন্ডিং এইটা বেশি হবে এইটা হচ্ছে নর্মাল কেস কি বললাম বলো এইটা নর্মাল কেস এইটা নর্মাল কেস আচ্ছা বলো তো অ্যাব নর্মাল কেস কোনটা আচ্ছা অ্যাব নর্মাল কেস মিউ এল ইজ লেস দ্যান মিউ এস রাইট দেখো মিউ এস দেখো মিউ এস ইজ গ্রেটার দ্যান মিউ এইটা কি কেস অ্যাবডরবাল কেস তাহলে বলতো তো অ্যাবডরবাল কেসে এই যে এইটা যে ডাইভার্জ করছিল সে কি হিসেবে কাজ করবে কনভার্জিং এ যে ডাইভার্জ করছিল সে কি হিসেবে কাজ করবে বলো কনভার্জিং কনভার্জিং একটু একটু আইডিয়া আসছে পরের স্লাইডে চলে যাই স্যার বলো বলছিলাম যে স্যার এনসিআর তে দেখলাম যে আমাদের কনভার্জিয়ার কন মানে কনভেক্স লেন্স আর কনকেভ লেন্সটা বাঁ দিকে দু এফ ওয়ান মানে ফার্স্ট ফোকাস ও তাই হ্যাঁ বাদ দিকে মানে লেন্সের বাঁ দিকে হ্যাঁ কিন্তু দাঁড়ো 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 ওখানে কি ফার্স্ট ফোকাস সেকেন্ড ফোকাস দুটোই কি এক্সপ্লেন করেছে হ্যাঁ মানে এফ ওয়ানটা দু ক্ষেত্রেই বাঁ দিকে লেন্সের

লেজটাকে না এইভাবে অ্যারো দিয়ে ডিনোট করে এইটা একটা আর এইটা একটা এটা রাশিয়ানটা ডিনোট করে এখন সব জায়গায় এই নোটেশনটা চলে ঠিক আছে এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে কনভেক্স মানে কনভেক্সটা কি এরকম ছিল না আর এইটা হচ্ছে বলো কন কেভ বলো এরকম ছিল না দেখো দেখো এরকম ছিল না আচ্ছা এবার দেখো তাহলে বলো তো এখান থেকে একটা রে আসছে এসে এখানে বিট করছে দেখো এখান থেকে একটা রে আসছে এসে এখানে বিট করছে তাহলে বলো তো এটা সেকেন্ড ফোকাসটা ফার্স্ট সেকেন্ড ফোকাস কারেক্ট আর একটা কি করছে এইখান থেকে এসে প্যারালালি বেরিয়ে যাচ্ছে এইটা ফার্স্ট না সেকেন্ড ঠিক বলো ঠিক বলো ঠিক আচ্ছা এবারে এইখানে এই রকম দুটো রে আসছে তোমার আহ কি বলে রিফ্র্যাকশনের এর পরে এইভাবে বেরিয়ে যাচ্ছে ঠিক তাহলে বলো তো এরা বেসিক্যালি এইখানটায় মিট করতো না আচ্ছা দেখো আফটার রিফ্র্যাকশন প্যারালাল আরে ভাই এখানে আফটার রিফ্রাকশন প্যারালাল হয়েছিল তারপরে বলো ফার্স্ট ফোকাস টা সেকেন্ড ফোকাস ফার্স্ট ফোকাস বোঝা গেছে ডেক্সট দেখো ডেক্সট এটা লক্ষ্য করো ডেক্সট সেটা হচ্ছে হ্যাঁ এই প্যারালাল এসেছে এইভাবে বেরিয়ে গেছে ঠিক এইভাবে বেরিয়ে গেছে তাহলে এইভাবে যদি বেরোয় এই দুটো রিফ্র্যাক্টেড রে এ কোনোদিন রিয়েল লাইফে মিট বিট করতে পারবে না তাহলে একে যদি আমি পেছনে বাড়িয়ে দিই তাহলে এখানে এসে করবে তাহলে এটা এর সেকেন্ড ফোকাস ঠিক বুঝতে আমি কি বললাম আচ্ছা তোমাদের যদি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয় না তাহলে আমি ফার্স্ট ফোকাস সেকেন্ড ফোকাস পেয়ে আর একটু ডিটেল কনসেপ্ট বলবো আজকেই বলবো এখান থেকে কি কি জিনিস কনক্লুড করছি এখান থেকে কি কি জিনিস কনক্লুড করছি দেখো এই যে লেন্সটা এই লেন্স লেন্সের ডান দিকে সেকেন্ড ফোকাস তো বা দিকে ফার্স্ট ফোকাস দুটো ফোকাস একই ডিরেকশনে নয় কি বললাম দুটো ফোকাস একই ডিরেকশনে নয় আচ্ছা তারপরে তোমরা আমাকে একটা কথা বলতে পারবে এইটা যদি ফার্স্ট ফোকাস হয় এই সেকেন্ড ফোকাস হয় সেকেন্ড ফোকাস বলো তো সেকেন্ড ফোকাসের জন্য আবার অবজেক্টটা কোথায় অবজেক্টটা অবজেক্টর আরে ভাই এইটা ইনফিডিটিতে আছে আর সেটাই দেখো সেটাই এখানে এসে কনভার্ট করে এই জায়গাটাতে ইবেজ তৈরি করেছে ফোকাস মানে কিন্তু একচুয়ালি ইমেজ তোমরা কি এইটা ফিল করতে পেরেছো এতদিনে ফোকাস মানে ইবেজ ওকে তাহলে ভেবে দেখো ফোকাস হচ্ছে একটা পার্টিকুলার কেস অফ ইমেজ যেখানে রেগুলো প্যারালালি আসবে রেগুলো প্যারালালি আসার মানে হচ্ছে যে অবজেক্টটা রয়েছে সে অনেক দূরে রয়েছে সেখান থেকে যখন রেগুলো আসছে সেগুলো প্যারালালি আসছে ঠিক আচ্ছা আচ্ছা বলতো তার মানে অবজেক্ট ইনফিনিটিতে যদি হয় তাহলে সেকেন্ড ফোকাস তাই তো তাই তো এবার বলতো ইমেজ ইমেজ সরি হলে কি ফোকাস ইমেজ আরে ভাই এইখান থেকে এটা করেছে থেকে করবে এই দুটো রিফ্র্যাক্টেড রে যেখানে গিয়ে মিট করবে সেটাই তো আমার অবজেক্ট এই ইমেজ তাহলে সেটা কোথায় গিয়ে বিট করেছে ইনফিনিটি গিয়ে বিট করেছে তাহলে ইমেজ ইমেজ ইনফিনিটি মানে হচ্ছে সেকেন্ড ফোকাস দুটো ক্ষেত্রেই দুটো ক্ষেত্রেই একটা দিয়ে দিয়ে বুঝলেই বুঝতে পারবে আমি কি একটু একটু বোঝাতে বলো হ্যালো আমি কি একটু একটু বোঝাতে আচ্ছা এবার চলো এবার আমরা একটা ফর্মুলা ডিরাইভ করি ইজি ফর্মুলা সেই ফর্মুলা ডিরাইভের জন্য আমাদের আগের দিনের কনসেপ্টটা একটু লাগবে মানে আমি বলতে চেয়েছি দেখো আগের দিন আমরা এইটা করেছিলাম না ইয়েস তোমাদের চোখের সামনে এইটা এই যে এইটা এই যে এইটা দেখতে পাচ্ছ বন্ধু আর এইটা হ্যালো 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 দেখতে পাচ্ছ এই যে মিউ টু বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর এখানে বলো তো মিউ টু আর মিউ ওয়ান আমি বলে দিয়েছিলাম কি কি মিউ টু ওয়ার রেজ আর গোয়িং মিউ টু ওয়ার রেজ আর বলো গোয়িং মিউ ওয়ান ওয়ার ফ্রম ওয়ার রেজ আর ওয়ার রেজ আর কামিং আবি এই দুটো মনে রাখবে আচ্ছা এবার চলে আসছি আজকের লেকচারে আজকে আমরা লেন্স বেকার ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে সেটা ডিরাইভ করবো

এই যে লেন্স বেকার ফর্মুলাটা এখন করব এই ফর্মুলাটা যখন আমরা করবো না তখন আমি যে লেন্সটাকে দেব না সেটা খুব থিন লেন্স দেব আর আমাদের সিলেবাসে শুধু থিন আছে আমাদের সিলেবাসে লেন্স নেই আবার বলছি আমাদের সিলেবাসে শুধু থিন লেন্স আছে থিন লেন্স থিক লেন্স আমাদের নেই তাহলে এই যে কেন 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 থিন লেন্সের জন্য সেগুলো আমি বলবো তারপরে এই যে ফর্মুলাটা এইটার জন্য আমাদের যে লেন্সটা সেটা হচ্ছে থিন লেন্স কি বললাম থিম লেন্স মানে ধরো আমাদের লেন্সটা হবে এই রকম ঠিক এটাও আমি অনেক মোটা তোমাদের দেখিয়েছি আমি কি বলেছিলাম বলো লেন্স মানে হচ্ছে এমন একটা মানে এমন এমন দুটো সার্ফেস যার একটা কার্ভ হতে হবে কি বলেছিলাম মনে পড়ছে লেন্সের ডেফিনেশনে কি বলেছিলাম এমন দুটো সার্ফেস একটা কার্ভ হতে হবে সেখানে কিন্তু আমি এটা বলে দিই কতটা মোটা হবে কতটা পাতলা হবে এসব বলে দিই কিন্তু এখন আমি তোমাদের বলছি যে আমাদের সিলেবাসে শুধু থির লেন্সের জন্যই আমাদের দিতে হবে মানে এইটাও তো একটা লেন্স লেন্স কি লেন্সটা বলো এইটা একটা কার্ভ এইটা একটা কার্ভ হ্যালো বলো এবং এদের মধ্যে ধরো এক মিটারের ডিস্টেন্স এই ডিস্টেন্সটা অনেক বেশি কি কম বেশি অনেক বেশি আর আমরা যদি বলি লেন্স এই দুটোর মধ্যে হচ্ছে তারপরে আমি তোমাদের ডেটা দিয়ে বোঝাতে চাইছি যে ডেটা দিয়ে বোঝাতে চাইছি এইটাও একটা লেন্স এইটাও একটা লেন্স এইটা থিক লেন্স আর এইটা থিন লেন্স ওকে আমাদের সিলেবাসে শুধু থিল লেজটাই আছে কি বললাম আমাদের সিলেবাসে শুধু থিল লেজটাই আছে এবার দেখো লেন্স বেকার ফর্মুলাটা আমি করতে চাইছি খুব ইজি ফর্মুলা তোমরা সবাই ভালো মতো বুঝতে পারবে লেন্স বেকার ফর্মুলা খুব ইজি ফর্মুলা দেখো আমি একটু মোটা করে ড্র করেছি দেখো একটু মোটা করে ড্র করেছি তোমাদের বোঝানোর জন্য আমি এটা একটু করে ড্র করেছি আচ্ছা দেখো এই যে যে মানে বাছখানের যে লাইনটা এই যে এইটা এই যে ডটটা এইটাকে বলে অপটিক্যাল সেন্টার কি বললাম বলো এইটাকে বলে অপটিক্যাল সেন্টার তারা হোয়াটসঅ্যাপটা অফ করে রাখে হ্যাঁ এইটাকে বলে অপটিক্যাল সেন্টার এবার আমি তোমাদের কি বললাম এর যে মানে এই যে এই থিকনেসটা খুব পাতলা না খুব মোটা খুব পাতলা দেখো খুব পাতলা এবার কি হচ্ছে দেখো ধরো এখানে একটা অবজেক্ট আছে আমি এইখান থেকে এর যে ডিস্টেন্স সেটাকে আমি ইউ বলছি রাইট দেখো এই অবজেক্টটা থেকে একটা রে এখানে যাবে যাবে কি না যাবে তোমরা একটা কথা বলো তো আমি যে এই যে দুটো এই লেন্সটা দিয়েছি এটাতে কত সার কটা সার্ফেস দুটো সার্ফেস তার মানে ভেবে দেখো

ভেতরে কি বললাম আচ্ছা আগের যে ফর্মুলাটা যেভ সার্ফেস এর জন্য কার্ভ সার্ফেস বোর্ডে পড়ছে ফর্মুলাটা একটু আগেই তোমাদের দেখালাম রাইট আচ্ছা তো এখানে রেটা এসে প্রথমে এই এক নাম্বার সার্ফেসে পড়বে আচ্ছা এবারে শোনো আমি যদি এইটা যদি এক নাম্বার সারফেস হয় তাহলে এই সারফেসটা কোডো একটা এই যে এক নাম্বার সারফেসটা এই যে এক নাম্বার সারফেসটা কোডো একটা বিগ স্ফিয়ার থেকেই কাটা হয়েছে না বলো ধরো এরকম বিগ কোডো স্ফিয়ার থেকে কাটা হয়েছে দেখো স্যার তার মানে সেই স্ফিয়ারের যে রেডিয়াস সেই রেডিয়াসটাই হচ্ছে এই এক নম্বর সার্ফেস এর রেডিয়াস অফ কার্ভেচার কি আচ্ছা বলো বলো তো তো এই যে পরের সেইটাও আরেকটা একটা বড় কোন স্পিয়ারের থেকে কাটা হয়েছে না দেখো কি বুঝতে পারছো কি বলছি এই যে পরের সার্ফেসটা সেটাও আর একটা কোনো স্পিয়ারের থেকে কাটা হয়েছে তার মানে তার যা রেডিয়াস সেটা আমি বলছি আর টু আর ওয়ান আর ওয়ান আর দেখো আর ওয়ান আর আর টু যদি সেম হতো তাহলে ওইটাকে আমরা ইকুই কন এটাকে কি বলে কনভেক্স ইকুই কনভেক্স লেস বলতাম কিন্তু আর টু আর ওয়ান সেম নয় আচ্ছা এবারে শোনো তোমরা আমাকে বলতে পারবে এই যে ফার্স্ট সার্ফেসে ফার্স্ট সার্ফেসের রেডিয়াসের রেডিয়াস অফ কার্ভেচার আর এবার যেটা বলছি শোনো প্রথমে সেকেন্ড সার্ফেসটা ভুলে যাও শুধু ফার্স্ট সার্ফেসটা দাও শুধু ফার্স্ট সার্ফেসটা তাহলে ফার্স্ট সারফেসে এই রেটা রিফ্র্যাকশন করেছে করেছে কি করেনি এবার আমি তোমাদের কি বলেছিলাম আমি ধরলাম ফার্স্ট সার্ফেসের রিফ্র্যাকশান পরে ও যেখানে ইমেজটা তৈরি করেছে যেখানে ইমেজটা তৈরি করেছে সেটা ভি ওয়ান কি বললাম বলো সেটা ভি ওয়ান এবার তবি একটা কথা তো আমরা যে ফর্মুলা লিখেছিলাম সেখানে মিউ টু ছিল না মিউ টু বাই ভি ছিল কি ছিল না বিউটু বাই ভি দেখো ফর্মুলা ছিল দেখো বিউটু বাই ভি বাই দাস বিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু বিউ টু বাই দাস বিউ ওয়ান বাই আর এই এইটা ছিল না এই এইটা ছিল না দেখো দেখো এইটা ছিল না হ্যালো এবার একটা কথা বলো এই সারফেসে এই সারফেসে যদি রিফ্র্যাক্ট করে তাহলে মিউটু মানে যেখানে রে যাচ্ছে বলতে যেখানে রে যাচ্ছে সেখানকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত মিউটু হ্যাঁ কিন্তু এখানে এখানে যাচ্ছে কোথায় লেন্সের মধ্যে যাচ্ছে ইয়েস স্যার তার ভ্যালু কত মিউএল মিউএল তাহলে আমি কি লিখব মিউএল হ্যাঁ স্যার ডিভাইডেড বাই আমি ধরছি ফার্স্ট সার্ফেসে রিফ্রাকশন করার পরে যেখানে ও ইমেজটা তৈরি করবে সেটা ভি ওয়ান আমি যাই না কোথায় আমি যাই না কোথায় আচ্ছা তারপরে কি মিউ ইউ অবভিয়াসলি ঠিক লিখেছি ইকুয়াল টু এখানে বলতো মিউ টু এর জায়গায় কি লিখবো ভেরি গুড মাইনাস মিউ ওয়ান ডিভাইডেড বাই আর কত লিখবো ওয়ান ডা টু ওয়ান সাবাস আচ্ছা বলতো এটা কোন সারফেস জন্য আমি লিখেছি ফার্স্ট সারফেস আচ্ছা তার মানে এবার আমাকে একটা কথা বলো ও কবার রিফ্র্যাক্ট করবে দুবার এবার বলো ফার্স্ট সারফেস রিফ্র্যাকশন করার পরে ও যে ইমেজটা তৈরি করবে সেইটা সেকেন্ড সারফেস অবজেক্ট হিসেবে কাজ হবে আবার বলছি ফার্স্ট সার্ফেসে রিফ্র্যাকশন করার পরে ফার্স্ট সার্ফেসে রিফ্র্যাকশন করার পরে ও যে ইমেজটা তৈরি করলো সেটা ইমেজটা কোথায় তৈরি হয়েছে তোমরাই ভুল বললে ভি এ তৈরি হয়েছে আচ্ছা বলো তো এর পরে এর পরে এই রেটা রকম সেকেন্ড সার্ফেসে গিয়ে ইয়ে করবে সেকেন্ড সার্ফেসে রিফ্র্যাক্ট করবে সেকেন্ড সার্ফে রিফ্রাট করে ও ধরো এইরকম ইয়ে তৈরি করলো এবং আরেকটা রে এরকম সোজা যদি যায় সে বেরিয়ে যাবে সোজা এই দুটো যেখানে তোমার কাট করছে এইটা ওর ফাইনাল ইমেজ তাহলে একটা কথা বলো ফার্স্ট সার্ফেসে যে রিফ্র্যাকশন করেছে তার ফলে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে ফ্রেন্ডলোগ কোথায় তৈরি হয়েছে ভি ওয়ান এবার বলো তো সেকেন্ড সার্ফেসে যখন ও রিফ্র্যাক্ট করবে তখন সেকেন্ড সার্ফেসে রিফ্র্যাক্ট করার জন্য একটা অবজেক্ট লাগবে লাগবে কি লাগবে না ইয়েস স্যার সেই অবজেক্টটা এখন কোন অবজেক্টটা যেটা ফার্স্ট রয়েছে রাইট যেটা ফার্স্ট সার্ফেসে রিফ্র্যাকশন করার পরে মধ্য দিয়ে শর্ত যেটা ফার্স্ট সার্ফেসে রিফ্র্যাকশন করার পরে যে ইমেজটা তৈরি হচ্ছে সেই ইমেজটাই এখন সেকেন্ড সার্ফেসের অবজেক্ট হিসেবে কাজ করবে কি করবে না করবে স্যার করবে স্যার তোমরা কি আমার কথা বুঝতে পারছো আরেকবার বলো ভার্চুয়াল কি হচ্ছে না রিয়েল হচ্ছে সেটা নিয়ে আমরা বদার দই কেন কেন বদার দুই দেখো এক্ষুনি বুঝবে যে কেন দাদা বললেন যে বদার দুই দেখো ভালো করে এবার আমি সেকেন্ড সার্ফেস এর জন্য লিখবো সেকেন্ড সার্ফেস এর জন্য লিখবো আচ্ছা সেকেন্ড সার্ফেস এর আমি যদি রিফ্র্যাকশন জন্য লিখি দেখো কি সারফেসে দেখো সেকেন্ড সার্ফেসে এইখানে তোমার তৈরি হয়েছে তারপরে দেখো তো এইখান থেকে এইটা ভি দেখো ভালো করে এইখান থেকে ভুলে যাও সেকেন্ড সার্ফেস সেকেন্ড সার্ফেস রে কোথায় যাচ্ছে তে যাচ্ছে সেকেন্ড সার্ফেস জন্য রে কোথায় যাচ্ছে

এবার দেখো এটাকে আমি এক নম্বরে হ্যাঁ বল কেউ কিছু বলছো শুনতে পেলাম দাও সে মাইক খুলে গেছিলো সরি আর্ট টু কেন নিলাম আরে বাবা সেকেন্ড সার্ফেসের রিফ্রেকশন যখন করছে সেকেন্ড সার্ফেসের ইয়ে কত সেকেন্ড সার্ফেসের তোমার রেডিয়াস কত আর্ট টু তখন তো আর ফার্স্ট সার্ফেসের কিছু আসবে না আচ্ছা এবার দেখো আমি এক আর দুই এক আর দুইকে এড করো এড করলে তোমরা কি দেখতে পাচ্ছো এইটা আর এইটা কেটে যাচ্ছে এখানে বিউএল বাই ভি এখানে বিউএল বাই ভি কেটে যাচ্ছে হ্যালো 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 স্যার ও কে এবার আমি এই দুটোকে অ্যাড করে না ডেক্স পাতায় দিয়ে যাচ্ছি তোমরা নিশ্চয়ই কপিতে ডোট আউট করেছো দেখো তোমরা নিশ্চয়ই কপিতে ডোট আউট করেছো রইলে কপিতে ডোট আউট করো আমি ডেক্স পাতায় দিয়ে যাচ্ছি দিয়া স্যার এখানে যে ডিসটেন্সটা v1 পেলাম ওই ডিসটেন্সটা মানে v1 পেলাম ওটা হচ্ছে সেকেন্ড সারফেসের জন্য অবজেক্ট হিসেবে কাজ করছে রাইট মানে যে পাঁচ সারফেস

আচ্ছা এবার আমি নেক্সট পাতায় দিয়ে চলে যাচ্ছি এবার দেখো আমি যে এতক্ষণ ধরে তোমাদের যা যা বললাম ওই দুটো ইকুয়েশনকে আমি এক করছি একসাথে লিখছি দেখো তো ঠিক লিখছি কিনা নিউ টু বাই ভি নিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু দেখো নিউ টু বাই ভি বাইডাস নিউএল বাইডাস নিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস পেরেছি দেখো হ্যালো এই যে তোমার চোখের সামনে যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা অরিজিনাল ইকুয়েশন সত্যি কথা বলতে এই ইকুয়েশনটাই তোমাদের মনে রাখতে হবে লেন্সের জন্য এই ইকুয়েশনটাই তোমাদের বোর্ডে রাখতে হবে লেন্সের জন্য ওকে বাকি সব ইকুয়েশন এখান থেকেই তোমরা পেয়ে যাবে আচ্ছা বলো তো এখানে আমরা এই যে লেন্সটা রয়েছে এই লেন্সের বা আর ডান দিকে দুটো ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরে না বলো হ্যালো এর বাঁ দিকে আর ডান দিকে দুটো জায়গায় আমি দুটো ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরে নিয়েছিলাম আচ্ছা যদি আমি দুটো ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না ধরে আমি যদি এবার এটা হচ্ছে অরিজিনাল এবার দেখো স্পেশাল কেসেস আমাদের এই অরিজিনালটাই মনে রাখতে হবে সেখান থেকে স্পেশাল কেসেস তোমরা নিজেরাই ডিরাইভ করে নিতে পারবে আবার বলার বক্তব্যটা দেখো সেটা হচ্ছে দেখো 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 আমি যদি বলি এইটা লেন্স এর বা বিউ ডান দিকেও বিউ মানে আমি কি করেছি ওয়ান ইকুয়াল টু বিউ টু ইকুয়াল টু বিউ করেছি ভালো করে দেখো ওয়ান ইকুয়াল টু বিউ টু ইকুয়াল টু বিউ করেছি ঠিক তাহলে আমি এখানে লিখছি দেখো তোমরাও লেখো বাই আর দেখো এইটায় প্লাস মিউ বাইডাস মিউএল বাই আর টু দেখো ঠিক লিখেছে না হ্যালো 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 আচ্ছা এবার দেখো তো এই দুটোকে আমি এইভাবে লিখতে পারি দেখো এখানে বিউএল বাই ডাস বিউ আর এখানে বিউ বাই ডাস বিউএল তাহলে এইটাকে যদি আমি লিখি এইটাকে যদি আমি লিখি বিউএল বাই ডাস বিউ বাই আর টু তাহলে এখানে একটা বাইডাস সাইড দিতে হবে না হ্যালো বুঝতে পারছ তাহলে ভেবে দেখো আমি কি করলাম সবাই বুঝতে পারছো তো দেখো সবাই বুঝতে পারছো তো স্যার আপনি এই পার্টটা আরেকবার বোঝাবেন একদম এই ওপরের ইয়েটা বুঝতে পেরেছো ডিয়া হ্যাঁ স্যার আমরা ইকুয়েশন 1 আর 2 টাকে অ্যাড করে এটা পাচ্ছি এটা অরিজিনাল ইকুয়েশন ভেরি গুড এবার স্পেশাল এটা এটা অরিজিনাল এবার আমি একটা স্যার স্যার আপনি বক্স করেছেন একদম ডিয়ার এবার আমি স্পেশাল কেস করছি কি বললাম এবার আমি স্পেশাল কেস করছি স্পেশাল কেস মানে হচ্ছে দেখো এই দিকেও ভিউ এই দিকেও ভিউ এই দিকেও ভিউ তাহলে বলো তো এখন বিউ ওয়ান আর বিউ টু আর বিউ সেমটা বলো যদি বিউ আর বিউ আর বিউ সেম হয় তাহলে ভেবে বলো তাহলে ভেবে আমাকে বলো যে এই ইকুয়েশনে আমি বিউ টু আর বিউ ওয়ান এই দুটো জায়গাতেই এবার দেখো এখান থেকেছি এখান থেকে বাই দাস নিউ কবন দিচ্ছি তাহলে দেখো তো এইটা আসে কিনা ফাইনালি এভরিবডি ওয়ান বাই ভি বাই দাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু mu l well by das mu by das one one by r one by das one by r two देखा तो ये टास्क की था टिक 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 স্যার বলছি আপনি যেটা ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউটা করলেন তার উপরে যেটা আপনি রেড কালারের একটা জিনিস লিখেছেন না স্যার সাইডে হ্যাঁ ওখানে নিউ মাইনাস নিউ বাই আর টু স্যার ওই পার্টটা বুঝতে পারলাম না আচ্ছা দেখো এখানে আছে মিউ বাইদাস হ্যাঁ স্যার আমি যদি মিউ বাই বাইদাস মিউ করি তাহলে এখানে একটা মানে তোমার নেগেটিভ সাইড কমন দিতে হবে না ও আচ্ছা সিম্পল জিনিস করেছি বুঝেছি স্যার আচ্ছা তোমাদের কিন্তু নেক্সট নেক্সট উইকে উইকে ক্লাস ক্লাস নেই এই দিনে আবার বলছি নেক্সট কোনো ক্লাস নেই আমি তোমাদের পুজোর পরেই অপটিক্স আজকেই আমরা শেষ করে দেবো পুজোর পরেই আমি ইলেভেনের দুটো টপিক শুরু করবো বা ইলেভেনের দুটো টপিক করাবো কি কি মোশান আর ওয়ার্ক পাওয়ার এনার্জি এখান থেকে তোমাদের প্রবলেম আসে এখান থেকে তোমাদের কনসেপ্ট আসে এখান থেকে তোমাদের কনসেপ্ট আসে ওকে তাহলে ওয়ার্ক পাওয়ার এনার্জি আর পরে করাবো উল্টো দিক থেকে সানডের ক্লাসটায় টায় যে এক ঘন্টার আমি ক্লাসটি সেই ক্লাসে তোমাদের আমি কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করে দেবো তারপরে আমি কি কি শেষ করলাম তোমাদের মেইনলি জায়গাগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসে এক অপটিক্স দুই মোশন তিন ওয়ার্ক পাওয়ার এনার্জি চার কারেন্ট ইলেকট্রিসিটি ওকে আচ্ছা চলো এদিকে এদিকে দেখো আচ্ছা আচ্ছা এইটা কি আমরা বুঝতে পেরেছি দেখো এইটা এইটা আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলতো এইটা যদি আবার লেন্স হয় বোধ দিয়ে শোনো এইটা যদি লেন্স হয় এইখান থেকে যদি রে আসে এইখানে যদি কনভার্জ করে দেখো এইখান থেকে যদি রে আসে এখানে কনভার্জ করে তাহলে বলতো এইখান থেকে এইটুকুই আবার ফোকাল লেন্থটা হ্যালো স্যার আচ্ছা এবার তো এইটা যদি রেড ডিরেকশন হয় এটা যদি রেড ডিরেকশন হয়

বলো যদি ফোকাস পজিটিভ হয় বলো সেটাকে আমি কি বলবো লেন্স ঠিক আচ্ছা এবার এই প্রবলেম এইখানটায় চলে এসো বলো তো ইউ যখন নেগেটিভ ইনফিনিটি ইউ যখন নেগেটিভ ইনফিনিটি তখন ভি কত প্লাসেফ বলো প্লাসেফ হ্যালো দেখো ইউ যখন নেগেটিভ ইনফিনিটি তখন ভি কত এফ হ্যালো হ্যাঁ স্যার তাহলে বলতো এই ইকুয়েশনে এই যদি এই ভি এর জায়গায় প্লাস এফ বসাই আর ইউ এর জায়গায় তাহলে আমার এই ইকুয়েশনটা কি আসছে দেখো ওয়ান বাই এফ দেখো ওয়ান বাই এফ ঠিক দেখো ওয়ান বাই এফ আর বাইনাস ওয়ান বাই ইউ এবার ইউ এর জায়গায় আমি বাইডাস ইনফিনিটি বসিয়েছি তারপরে এইখানে একটা বাইডাস ইনফিনিটি আর দেখো এইখানে একটা বাইডাস আছে আবার এইখানে একটা বাইডাস আছে দুটো মিলে কি হবে প্লাস তাহলে প্লাস ওয়ান বাই ইনফিনিটি বলো 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 রাইট জিরো তাহলে বলো তো এখান থেকে আমি এইটা লিখতে পারি এখান থেকে এইটা লিখতে পারি দেখো তো 1 / f = μl / d μ / d 1 1 / r1 / d 1 / r2 দেখো এটা লিখতে পারি এই যে এটা দেখো এটা লিখতে পারি বলো হ্যালো যদি এটা লিখতে পারি তাহলে এটা কি বলো বলতো এইটা বলো তাহলে বাই ইকুয়াল টু মিউল বাইডাস মিউএল বাই বাই দাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান দাস ওয়ান বাই আর টু একটু একটু বোঝা যাচ্ছে বলো একটু একটু বোঝা যাচ্ছে আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এই যে আর ওয়ান আর আর টুর মধ্যে আর ওয়ান আর আর টুর মধ্যে আর ওয়ানটাই বা কি আর আর টুই বা টা কি ভেবে বলো তো এইখানে আমি স্যার এটা স্যার রেডিয়াস অফ দা সারফেসেস সেটা তো ঠিকই বলেছো রেডিয়াস অফ দা সারফেসেস আমি আর ওয়ানটা আগে দেবো না আর টুটা আগে দেবো স্যার আর টু না এই যে আর তো এখানে আগে এসছে এই যে আর কেন আর ওয়ারটা আগে এসছে জানো ভেবে দেখো যখন আমি এই ফর্মুলাটা তৈরি করছিলাম চেক করে দেখো যখন আমি ফর্মুলাটা তৈরি করছিলাম তখন যে সারফেসে ফার্স্টে রেটা হিট করেছে সেটা আর ওয়ার না আর টু সাবাস তার মানে যে সারফেসে ফার্স্টে হিট করেছে সেটা আর তাহলে আমাদের যদি ফোকাল লেদ ক্যালকুলেট করতে দেয় বা ফোকাল লেদ বার করতে বলে তাহলে আমরা সেই সারফেসে আগে দেব যে সারফেসে মানে সেই সারফেসটা নেব আর ওয়ানটা সেই সারফেসটা নেব যেখানে আগে কি করেছে রে হিট করেছে ক্লিয়ার এবার দেখো দুই একটা প্রবলেম করলেই আমাদের জিনিসপত্রগুলো ক্লিয়ার হবে প্রবলেমটা দেখো প্রবলেমটা বলেছে বাইরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়ান ভেতরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়ান পয়েন্ট ফাইভ রাইট দেখো এইটা সরি টোয়েন্টি আর এইটা গুলো বলে দিয়েছে আর গুলো এখানে কিন্তু আর ওয়ান আর কি সেটা আলাদা করে বলে দেবে না এই যে কনস্ট্রাকশনটা দিয়েছে এটা লেন্স কি লেন্সটা বলো লেন্স কি লেন্সটা লেন্স যদি লেন্স হয় তাহলে এর একটা ফোকাল লেন্স থাকবে কি থাকবে না

কি বলে ঠিকই বলেছো দুটো আলাদা আলাদা ফোকাল লেন্থ থাকবে একটা এফ ওয়ান আর একটু এফ টু যাই হোক যাই ফোকাল লেন্থ থাক তোমরা আমাকে বলো তো এফ ওয়ান আর এফ টুর ডিস্টেন্স সেভ হবে কি হবে না ফোকাল লেন্থ এর ডিস্টেন্স পজিশন বেবি লেন্সের এর বা ডানদিকে কিন্তু যে লেন্থটা তো ডিসটেন্স হবে দুটো ইকুয়াল হবে আর ডিসটেন্সটা ইকুয়াল হবে স্যার দুটো ইকুয়াল হবে হ্যাঁ দুটো ইকুয়াল হবে এটা কেন ইকুয়াল হবে জানো আমি ওই ডিটেলটা যাচ্ছি না যখন লেন্সের বা আর ডান দিকে সেফ সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে তখনই ওইটা ইকুয়াল হবে যদি দুদিকেই সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না থাকে না তাহলে কিন্তু ওটা ইকুয়াল হবে না তোমাদের আবার বলছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি না আবার ভিডিও লেকচার পেয়েছো কি তোমরা কেউ কি দেখেছ ওখানে দেখবে আবার লেন্স করানো আছে ডিটেলে করানো আছে তোমাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে অনেকেই আমাকে চেয়ে পাঠিয়েছো আই এম ভেরি হ্যাপি যে তোমরা এগুলো দেখছো বা জানতে চেয়েছ ওখানে ডিটেলে ভিডিও লেকচারে কিন্তু লেন্স করানো আছে সেখানে এই জিনিসগুলো বলা আছে তোমাদের অত ডিটেল লাগবে না সেই জন্যই আমি বলিনি ফর দা টাইমিং এইটা আমরা ধরে নিচ্ছি বা জেনে নিচ্ছি সেটা হচ্ছে লেন্সের লেন্সের বাদিকে আর ডান যদি সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে তাহলে দুটো ফোকাল লেন্থের ডিস্টেন্স সেম হবে কি বললাম দুটো ফোকাল লেন্থের ডিস্টেন্স সেম হবে মেবি একটা ফোকাল লেন্থ বাদিকে হবে আর একটা ফোকাল লেন্থ ডান দিকে হবে কিন্তু ডিস্টেন্স সেম হবে ওকে আচ্ছা এবার এইটাই চলে এসো এভরিবডি হ্যাঁ বলবো কি বলো

সবাই দেখো আমি কি করছি সবাই দেখো কেউ বললে লাইটের ডাইরেকশন দেওয়া নেই কেউ বললে যে দুটো ফোকাল লেন্থ ঠিক আচ্ছা সত্যি কথা বলতে এখন থেকে আমরা ফোকাল লেন্থ বলতে বেইনলি সেকেন্ড ফোকাল লেন্থটাকেই বুঝবো এখন থেকে এবার দেখো আমি তোমাদের এই প্রবলেমটা করাচ্ছি

এই দিক থেকে রেটা আসছে ধরছি ধরছি এই দিক থেকে রেটা আসছে ধরছি এবার তুমি বলবে তুমি কেন এই দিক থেকে ধরলে দাদা তুমি এদিক থেকেও ধরতে পারতে যারা এইটা ভাবছো আমি তাদের জন্য এই দিক থেকেও ধরে দেখাবো এবার দেখো ওয়াট বাই এফ ইকুয়াল টু মিউএল কি মিউএল কি রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স কত

রে যদি এই দিক থেকে আসে এইটা যদি সারফেস হয় তাহলে এইটাকে যদি আমি গোল্লা করে দিই তাহলে এইটাই হচ্ছে আবার কি আর ওয়ান এইটাই আবার আর ওয়ান দেখো এইটাই আবার আর ওয়ান হ্যালো এইটাই আবার আর ওয়ান আচ্ছা বলো তো রে যদি এই দিক থেকে আসে আর আমি যদি এইখান থেকে ক্যালকুলেট করি আর ওয়ানের তাহলে আর ওয়ান এর ডিরেকশন আর রেড ডিরেকশন সেমটা ডিফারেন্ট স্যার স্যার কিন্তু লাইট রেটা তো লেফট ডাইরেকশন থেকে হিট করছে তাহলে ওই সারফেসটাকে আর ওয়ান কেন নিলাম ভাই আগে আমাকে বলতে দাও তোমার তাও আমি বলবো আমি তো বললাম আগে দেখো আমি কি করছি দেখো আমি ধরলাম এই সার্ফ এই দিক থেকে লেটটা আসছে তাহলে এই সার্ফেসটাকে আমি আর ওয়ান ধরবো হ্যালো যদি এই সারফেসটাকে আর ধরি আমি যদি এটাকে গোল্লা করে দিই তাহলে এইটা হচ্ছে আর ওয়ান তাহলে এইখান থেকে যদি আমি ডিস্টেন্সটা মেজার করি তাহলে বলো তো লাইটের যেদিকে ডিরেকশন সেটাই আর ওয়ান এর ডিরেকশন হ্যালো বলো তাহলে বলো তো এর এর রেডিয়াস অফ কার্ভেচার কত এর বলো তো প্লাস হবে না মাইনাস হবে

হ্যালো এই দিকটা আর টু না উল্টো দিকে হ্যালো বুঝতে পারছো তাহলে রেড ডিরেকশন এইদিকে আর টু উল্টো দিকে তাহলে সে মাইনাসি গুড তারপরে বাই দাস অফ ওয়ান বাই বাই দাস টেড দেখো তোমরা বুঝতে পেরেছো কি দাস এটার থেকে যদি ক্যালকুলেট করো এস এর ভ্যালু কত বেরোবে জানোটিলে প্লাস ফর্টি বাই থ্রি বেরিয়েছে তাহলে বলো তো এই লেন্সের ডান দিকে না বা দিকে বলো এই লেন্সের ডান দিকে না বা দিকে বলো প্লাস বেরিয়েছে বলো তাহলে কি হবে থ্রি স্যার টু দা মাইনাস কেন হলো বলছি দেখো এইটা সেকেন্ড সার্ফেস যদি সেকেন্ড সার্ফেস হয় এইটাকে যদি আমি এরকম গোল্লা করে দিই তাহলে এইটা হবে অরিজিনাল তোমার স্পিয়ারটা যেখান থেকে কাটা হয়েছে এবার বলো রেড ডিরেকশন এদিকে আমরা আর টু উল্টো দিকে ক্যালকুলেট করছি না থেকে আচ্ছা এবার তোমরা বলবে যে দাদা তুমি তো এই দিক থেকে রে দিলে কে তোমাকে বলে দিয়েছে যে ওই দিক থেকে রে দিতে হবে তুমি ওই দিক থেকে রে নিয়েছ তার কি দিব্যি আছে যে ওই দিক থেকেই হবে তোমরা আমার সাথে আর্গিউ করতেই পারো যে ডান দিক থেকে রে আসছে কি আসতে পারে না তুমি বলতে পারো না যে এই দিক থেকে রে আসছে আসতে পারে কি পারে না অ্যাবসলিউটলি পারে দেখো এই দিক থেকে যদি রে আসে এই দিক থেকে যদি রে আসে তাহলেও একই জিনিস হবে কি হবে দেখো ওয়ান বাই এফ ইকুয়াল টু এই জিনিসটা তো একই থাকবে থাকবে কি থাকবে না বলো এইবার বল তো এবার বলো তো আর তখন দেখো এইটা যদি আরওয়ার্ড হয় তাহলে এইটা আরওয়ার্ড এবার বলো রে দিক থেকে আসছে এর ভ্যালু কত এর রেডিয়াস কত টের

তাহলে বলতো এটাকে যদি গোল্লা করে দি এই যে ডিস্টেন্সটা হবে এই যে ডিসটেন্সটা এটাই আবার আর ওয়ার্ড হবে তাহলে আর ওয়ার্ডের এখানে আর ওয়ার্ডের ভ্যালু হবে ওয়ান বাই প্লাস হবে আর ওয়ার্ড এর ভ্যালু ওয়ান বাই প্লাস্টেড হবে বলো হ্যালো 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 বুঝতে পারছো আমি কি বলছি বলো ওয়ার্ড বাই প্লাস্টেড হবে ডাউট থাকলে জিজ্ঞাসা করো এবার বাইナス ফর্মুলা এবার বলো এইটা তখন সেকেন্ড সার্ফেস বন্ধুগণ এইটা তখন সেকেন্ড সার্ফেস স্যার একবার বলবেন আর ওয়ানটা 10 টানো হলো আচ্ছা দেখো এই দিক থেকে তো আসছে রে দেখো এই দিক থেকে আর এই সারফেসে পড়ছে এবং এইটাকে যদি আমি গোল্লা করে দিই

তখন এই টোয়েন্টিটাকে দিয়েছিলাম আর এখন যদি এই দিক থেকে রেডি তাহলে এবার বলতো যদি এই দিক থেকে রেডি তাহলে এই সারফেসটা কি হিসেবে কাজ করবে এই সারফেসটা সেকেন্ড সার্ফেসটা বলে যে টোয়েন্টি এটা কি হিসেবে কাজ করবে আর টু রাইট এবার এইটাকে যদি এরকম গোল্লা করে দিই তাহলে উল্টো দিকে যেতে হবে না উল্টো দিকে তাহলে বলতো আর টুর ভ্যালু কত চেক করে দেখো এখান থেকেও একই ভ্যালু বেরোবে ভাই চেক করে দেখো এখান থেকেও একই ভ্যালু বেরোবে বলো আরেকবার বল আমি শুনতে পেলাম রেডিয়া স্যার ওয়ান বাই আর সেই ওয়ান বাই টোয়েন্টি হ্যাঁ মালটিভেটলি ওয়ান বাই টোয়েন্টি বাই ওয়ান বাই টেন ই আসবে সোহম ওয়ান বাই টোয়েন্টি আর ওয়ান বাই টেনই আসবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছো হ্যাঁ স্যার একদম আবার বলছি যাদের ইন্টারেস্ট আছে আবার ভিডিও লেকচার দেখো এর উপরে পিএইচডি করানো আছে ইউ লাইক ইট ডেফিনেটলি লাইক ইট কোনো বইতে নেই ওগুলো আচ্ছা বলছি স্যার আহ রি অফ লাইট যখন লেফ্ট সাইডে ডাইরেকশন থেকে আসছে আর্ট টোয়েন্টিটাকে আর ওয়ার্ড নিচ্ছি তো রাইট দেখো এই দিক থেকে যখন আসছে তখন এইটা ফার্স্ট সার্ফেস টোয়েন্টি হ্যাঁ স্যার এটাকে আরওয়ার্ড দিচ্ছি যখন এদিক থেকে আসছে তখন এইটা এ টেন এইটাকে আরওয়ার্ড দিচ্ছি তারপরে যে সার্ফেসে এসে ফার্স্টে হিট করবে সেটাই আর ওয়ার্ড ওকে পেরেছো হ্যাঁ স্যার এবার বলো এবার বলো এই লেন্সটা কি দিয়েছিলাম বাজখানটা মোটা দিয়েছিলাম লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি ইয়েস দেখো লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি বলো ইয়েস তাহলে বলো এটা নরমাল কেসে কি হিসেবে কাজ করা কথা ভেরি গুড কডবজ একটু আগেই তোমাদের আমি বলেছিলাম না যে কনভার্জিং লেন্স যদি হয় তাহলে এটা পজিটিভ হবে ফোকাল লেন্থটা বলেছিলাম না হ্যালো হ্যালো বলো ফোকাল লেন্থটা কি হবে কনভার্জিং এর জন্য বলো বলো পজিটিভ হবে গুড যদি ডাইভার্জিং হয় তাহলে কি হবে যদি ডাইভার্জিং হয় নেগেটিভ এবার বলো এইখানে তুমি ফোকাল লেন্থ কত পেয়েছো প্লাস পেয়েছো হ্যাঁ স্যার এটা প্রetty অবভিয়াস ভাই এর বাজখড়টা মোটা এবং এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স লেন্সের বেশি সার রাউন্ড ডিগের থেকে তাহলে এটা কি হিসেবে কাজ করবে কনভার্জিং লেন্স হিসেবে কাজ করবে আর আমি এখানে প্লাস পেয়েছি মানে এটা বিলেও গেছে যে এটা আমি ঠিক করেছি একটু একটু বোঝাতে পাচ্ছি হ্যালো 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 হ্যাঁ স্যার তার মানে আমাকে নিউমেরিক্যাল কারেকশন কনসিডার করতে হবে যে যখন আমার ফোকাল লেন্থে ভ্যালু বেরোবে নেগেটিভ বেরোলে কনভার্জিং লেন্সের জন্য ওটা ভুল কারণ এফ এখানে পজিটিভই হবে সব সময় কারেক্ট কনভার্জিং লেন্সের জন্য ফোকাল লেন্থ কখনো নেগেটিভ বেরোতে পারে না আচ্ছা এবার শুনো এই ফোকাসের কথা যে বলছি এগুলো সব সেকেন্ড ফোকাসের কথা বলছি তোমরা যে ফোকাস পড়েছো এতদিন ধরে সেটা কোন ফোকাস সেকেন্ড ফোকাস সেকেন্ড ফোকাস আচ্ছা এটা নিয়ে মাথা ঘামাতে হবে না শুধু এদিকে চলে এসো বলো তো এই সেম প্রবলেমে আমি যদি বলতাম যে বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু আবার বলছি আবার বলছি এইখানে আমি যদি বলতাম বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু তাহলে কেউ আমাকে ফোকাল লেন্থ কত বার করতে পারতে কেউ আমাকে বলতে পারতে ফোকাল লেন্থ কত আচ্ছা প্রথমে লজিক্যালি ভাবো বন্ধুগণ প্রথমে লজিক্যালি ভাবো বলতো বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লেন্সের থেকে বেশি না কম বেশি তাহলে যে আগে কনভার্জিং হচ্ছিল সে এখন কি করবে ডাইভার্জ যদি ডাইভার্জিং হয় তাহলে ফোকাল লেন্থ নেগেটিভ আসার কথা তাহলে আমাদের ক্যালকুলেশনে নেগেটিভ আসতে হবে যদি নেগেটিভ না আসে যদি আসে তাহলে বুঝতে হবে উই হ্যাভ ডান সামথিং মিসটেক करेक्ट নাও কাম হিয়ার কবিয়ার এখানে টু এখানে টু ভ্যালু অবাককে বারবার করে বলতো পিওরলি ভ্যালু তো ব্রাজানো एवरीथिंग শুধু এই বিইউএল আর বিইউ চেঞ্জ হবে বাকি শক্স সেট থাকবে একটু ফাস্ট সারি -80/3 শাবাশ সেটা তো তোমরাই কনক্লুড করলে یار বাইডাসটা বেরোবেই বেরোবে তোমরাই তো কনক্লুড করলে বললেনা স্যার আরেকবার ওই পার্টটা কি রিপিট করতে পারবেন রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা লেন্সের ভেতরের থেকে মানে বেশি হয় বাইরে হ্যাঁ কি বললেন আমি বললাম যে নরমাল কেসে নরমাল কেস মানে লেন্সের ভেতরে বেশি আর লেন্সের বাইরে কম এটার নরমাল কেস এই নরমাল কেসে যে কনভার্জিং লেন্স হিসেবে কাজ করে অ্যাব নরমাল কেসে সেই ডাইভার্জিং লেন্স হিসেবে কাজ করে অ্যাব নরমাল কেসটা কি অ্যাব কেসটা হচ্ছে যে লেটস তার যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কম বাইরের থেকে বুঝতে পারলে বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয় তাহলে সেটা অ্যাবনরমাল কেস আর বাইরের রিফ্র্যাক্টিভ যদি কম হয় সেটা নরমাল কেস নরমাল কেসে যে ডাইভার্জিং অ্যাবনরমাল কেসেই সে কনভার্জিং এবং উল্টোটাও সত্যি ঠিক আগে বলো এটা বুঝতে পেরেছি হ্যাঁ স্যার স্যার আপনি মাইনাস একটা কথা বললেন কোনটা বলি তো আ রাইট কনভার্ট জিগের জন্য আমরা ফোকাল লেন্থ কি পেয়েছি বলো 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 প্লাস হ্যাঁ স্যার কনভার্ট জিগের জন্য তাহলে ডাইভার্ট জিগের জন্য কি পাওয়ার কথা নেগেটিভ পাওয়ার কথা কি কথা নেগেটিভ সেটা পেয়েছি হ্যাঁ স্যার পেয়েছি পেলাম পেয়েছি কি পাইনি হ্যাঁ স্যার পেয়েছি গুড আচ্ছা আমার বোর্ডের শান্তির জন্য এই প্রবলেমটা করে দাও তো কোনো মিস্টেক করবে না দেখো আচ্ছা ডেটাটা আমি একটু দেখে বলছি বলো তো এটা এটা আচ্ছা লেন্সের দুটো দিকে যদি মিউ ডিফারেন্ট হয় তাহলে কিন্তু ফোকাল লেন্থের ওই ফর্মুলা কাজ করবে না হ্যালো

এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইটা মিউ টু টু এইটা এই যে এই সারফেসটা এটা টুয়েন্টি আচ্ছা তোমরা আমাকে কেউ বলতে পারবে এটা নরমাল কেস তো অ্যাবনর্মাল কেস তাহলে এর এই অংশটা মোটা না পাতলা পাতলা কম্পেয়ার টু

ওকে তাহলে এইটা হবে ফার্স্ট সারফেস ঠিক তাহলে আর ওয়ান হবে বাইডাস টোয়েন্টি কেন বাইডাস টোয়েন্টি তুমি রেটা যাচ্ছে ওহো স্যার মাইনাস সিক্সটি আসছে সাবাস ভেরি গুড দেখো রেটা যাচ্ছে হ্যাঁ রেটা যাচ্ছে এইদিকে ঠিক দেখো আর তুমি যদি এটাকে গোল্লা করো পুরোটা তাহলে এইখান থেকে যদি তুমি বেজার করো উল্টো দিকে যাবে না হ্যালো তাহলে এখানে আর ও কত হবে বাইনাস 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 টোয়েন্টি হবে কিনা বলতো এদিক থেকে যদি রেডি তাহলে আর টু কত হবে সাহ বাশ্য বাট কে বললে এফ বাই দাস সিক্সটি আসছে ফাইভ হ্যাঁ বলো না আমি আমিও ক্যালকুলেট করে দেখলাম স্যার যারা যারা এক দিক থেকে ক্যালকুলেট করেছো উল্টো দিক থেকে একবার ক্যালকুলেট করে দেখো তো যারা যারা এক দিক থেকে ক্যালকুলেট করে দেখেছো উল্টো দিক থেকে মানে সত্যি কথা বলতে ঋতম তুমি যদি এই দিক থেকে ক্যালকুলেট করো আরেকবার এই দিক থেকে ক্যালকুলেট করে দেখো তো দুদিক দিয়ে সেম বেরোডের কথা কি কথাগা সেম এর কথা কিন্তু এখানে বের না

তাই না এটা তো আমি তোমাদের শুধু ফোকাল লেন্থ ক্যালকুলেট করা করা শেখালাম এই ফোকাল লেন্থ ক্যালকুলেট করে প্রবলেমটা তো আরো ডিটেলে যাবে মানে ধরো এর এপাশে যদি আমি কোনো অবজেক্ট রাখি তার ইমেজ কোথায় তৈরি হবে এপাশে আমি আর একটা কি বলে মিরার রাখলাম সেই মিরারের জন্য আবার ইমেজ কোথায় তৈরি হবে সো মেনি থিংস ক্যান বি ডান সো মেনি থিংস ক্যান বি বাট তোমাদের জন্য অত লাগবে না তোমাদের জন্য অত কিছু লাগবে দা আমি কি একটু একটু বোঝাতে পেরেছি ওকে আচ্ছা তাহলে আজকে আপনাদের লেকচার আমরা প্রায় শেষের পথে এদের করে শেষের পথে চলে এসেছি তোমাদের পুজোর আগে আমাদের আর হয়তো আমাদের আর মিট হবে না পুজোর পরেই মিট হবে পুজোর পরে আমি ইমিডিয়েটলি তোমাদের বর্ষান আর ওয়ার্ক পাওয়ার এনার্জিটা তরিয়ে দেব যেটা বলতে চাইছি একটা জিনিস আমি লাস্ট আজকে বলবো সেটা হচ্ছে পাওয়ার অফ লেন্স আচ্ছা দেখো এটা আমি তোমাদের না একটু আহ লজিক্যালি বোঝানোর চেষ্টা করি ফর্মুলা তো আছেই ফর্মুলা তো যে কেউ বলতে পারে

আরে তোমরা ভালো রেজাল্ট করবে यार डोंট প্যানিক তোমরা সবাই সিলেক্ট হবে डोंট worry সিওরলি সিলেক্ট হবে আচ্ছা শোনো পাওয়ার অফ লেন্সটা একটুখানি বলে দি আচ্ছা দেখো যাদের আমাদের চশমা আছে চশমা মনে আছে যে আমরা যখন কোন আই স্পেশালিস্টকে দেখাই ঠিক আমি যাই এখন তো অনেক নতুন পদ্ধতি বেরিয়ে গেছে আমি আজ থেকে দশ বারো বছর আগের কথা বলতাম তোমাদের যাদের চশমা আছে তোমরা চশমার দোকানে যেতে এবার তোমার চোখের সামনে এরকম একটা চশমা পরি দিত কি দিত না তারপরে মাঝখানে মানে চশমার মানে একটা সাইড বন্ধ করে আর সাইডে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট লেন্স ঢোকাতো কি ঢোকাতো না

তুমি খুব কষ্ট করে মানে চোখ এরকম পিট পিট করে দেখতে যে ওটা দেখতে পাচ্ছ কিনা মানে এজ ইফ তুমি যদি ভুল দেখো তাহলে তোমার মানে তুমি ভুল প্রুফ হবে এরকম এরকমের জন্য তুমি পড়তে পারছো না তবু তুমি বলছো যে ওটা এ জেড লেখা আছে ঠিক আছে যত নিচে যাচ্ছে তত ছোট হচ্ছে তুমি আরো দেখতে পাচ্ছ না তোমার সামনে আরো কাজ আসছে আসছে কি আসছে না এটা কেন করে জানো এটা বেসিক্যালি তোমার চোখের পাওয়ারটা চেক করে এবার তুমি দাদা চোখের পাওয়ার আবার কি অ্যাকচুয়ালি চোখের লেন্সের এর পাওয়ার তুমি যে চশমাটা পরে আছো এটা একটা লেন্স আমি যে চশমাটা পরে আছি এটা একটা লেন্স এই লেন্স পাওয়ার হয় মানে এই যে ফোকাল লেন্থ দেখো এই যে ফোকাল লেন্থ এই ফোকাল লেন্থ থেকেই পাওয়ারটাকে ডিরাইভ করা হয় যেমন আমি তোমাদের একটা কথা বলি ধরো তোমার কাছে দুটো দুটো জিনিস আছে ধরো এইরকম একটা লেন্স আছে আর একটা এরকম লেন্স আছে আর একটা এরকম লেন্স আছে ভালো করে শোনো তিনটে ডিফারেন্ট মিডিয়ামের তিনটে ডিফারেন্ট মিডিয়ামের এবার তিনটেতেই তিনটেতেই রে আসছে এসে এইখানে বিট করেছে এ এইখানে বিট করেছে আর এ অনেক দূরে গিয়ে বিট করেছে মানে এ এইখান থেকে এইটা যেটা বিট করেছে সেটা ওয়ান মিটার এখান থেকে এ যেখানে বিট করেছে সেটা ফিফটি মিটার আর এ আরো দূরে গিয়ে বিট করেছে ধরো হান্ড্রেড মিটার এবার বলো তো আমরা লেন্সটা কি জন্য ইউজ করি বলো 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 কোনো এক রেকে বা বান্ডেল অফ রেকে

ডিফাইড করা হয় তাহলে এবার একটা কথা বলো এক দুই তিন এই তিনটি মধ্যে কার কার পাওয়ার সব থেকে বেশি কার পাওয়ার সব থেকে তারপরে ভেবে বলো এর ফোকাল লেন ছোট না বড়

কিছু বললে স্যার আমাদের এটার এক্সাম হয়েছে ওকে 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 এবার দেখো এইটা হচ্ছে ওয়ান বাই এফ মিটার এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা মানে ওয়ান বাই স্যার আমরা যদি এফ টাকে সেন্টিমিটারে নিই তখন তাহলে হান্ড্রেড বাই এফ হ্যালো হ্যাঁ স্যার তাহলে হান্ড্রেড বাই এফ মানে ফোকাল ডে যদি সেন্টিমিটারে হয় তাহলে পাওয়ারটা হবে হান্ড্রেড বাই এফ

দেখো কারণ থাকে না মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান থাকে না এগুলো এগুলো সব সব পাওয়ার পাওয়ার একটু একটু আইডিয়া এসছে যে কেন পাওয়ার লেন্সের পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ ফর্মুলা তো আমরা সবাই জানতাম কিন্তু কিভাবে এটা কনসেপচুয়ালি আমাদের বুঝতে হবে সেটা কি বোঝাতে পেরেছি বলো ওকে যদি বোঝাতে পারি তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই শেষ করব। আর পুজোর আগে এটাই আমাদের লাস্ট ক্লাস সো আই উইশ ইউ অল ভেরি হ্যাপি পূজা তোমরা পুজো খুব ভালো কাটাও আর পুজোর পরে আমাদের দেখা হবে আহ উইথ নিউ টপিক সেটা হচ্ছে